ব্যাংক ডাকাতি করে আবার আলোচনায় কুকচি ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ কেএনএফ। ইলেকট্রিসিটি খাম্বারে উঠে তারা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে, এভাবে তারা প্র্যাকটিস করেছিল। এবার বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় হানা দিয়েছে সশস্ত্র ডাকাতরা। ঘটনার দিনেও কিন্তু আপনার বিদ্যুৎ ছিল না এবং ঘটনার পর পরে আবার বিদ্যুৎ চলে আসছে। 16 ঘন্টার ব্যবধানে ব্যাংকের 3 শাখায় ডাকাতির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বান্দরবানে। মঙ্গলবার রাত 9টার দিকে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত সোনালী ব্যাংকের শাখায় একযোগে হামলা চালায়। মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি, এই নীতির আলোকে আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির কারণে সফলভাবে দায়িত্ব পালন করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে 14টি অস্ত্র এবং মোবাইল ফোন। থানা থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কুকিচিদিনের কিন্তু বড় আস্থা রয়েছে এমন তথ্য রয়েছে। বেশ কিছুদিন ধরে এখানে শান্তির অবস্থা বিরাজ করছিল, সেই জায়গাটিতে কেন এরা বেছে নিল সেই সব কিছু আমাদের দেখার বিষয় রয়েছে। র‍্যাবের টানা অভিযানে জঙ্গি সংগঠনটির 55 জন সদস্যের পাশাপাশি কেএনএফ এর অন্তত 15 জন সশস্ত্র সহ গ্রেফতার হয়। সোনালী ব্যাংক লুট করতেছে, ওই বল খুলতে পারতেছে না, মসজিদ থেকে এরে খোঁজাখুঁজি করতেছে, ম্যানেজারকে ধরে আনতেছে, 4 ঘন্টা ধরে অপারেশন চালায় যাচ্ছে। এগুলো এটা একটা অবাস্তব আমার মনে হচ্ছে। সালামু আলাইকুম। গেল 2-3 দিন ধরে পাহাড়ে বিশাল যুদ্ধ চলছে, পুলিশ আর র‍্যাব জীবন যৌবন দিয়ে তারপরে কেএনএফ কুকি চীন যারা তাদের সাথে ফাইট করছে। বাংলাদেশের যত মিডিয়া সব বড় বড় টিম লাইভ করার জন্য সেখানে গিয়ে প্রস্তুত। র‍্যাবের বড় ঢাকার যে টিম তারাও সেখানে গিয়ে ব্রিফিং, তারপরে সার্বক্ষণিক যে তথ্য সেগুলো জানানোর জন্য হাজির। তো এইসব মিলে আপনাদের ভেতরে নিশ্চয়ই একটা বিশাল আকারে আতঙ্ক কাজ করছে, যেটা কিনা মনে হচ্ছে যে কুকি চীন বোধ হয় বাংলাদেশ দখল টখল করে নিল কিনা। পার্বত্য চট্টগ্রাম তো অবশ্যই অলরেডি তারা দখল করেই নিয়েছে, এবং যে পরিমাণে গোলাগুলি, গোলাগুলির সাউন্ড দূরের থেকে শোনায়। আলাদা রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী পুরুষের সমন্বয়ে গড়েছে প্রশিক্ষিত নিজস্ব বাহিনী। এরই মধ্যে কেএনএফ বানিয়েছে নিজস্ব পতাকা, তৈরি করেছে মন গড়া মানচিত্র। আপনাদেরকে কোনো কিছু আমি কারোর বিরুদ্ধেও বলছি না বা কোনো কিছু পক্ষে বিপক্ষে কোনো কিছু না, জাস্ট মাথায় কিছু মানে লজিক আপনাদেরকে একটু মানে দাঁড় করায় দেওয়ার চেষ্টা করবো। আমার মাথায় যেটা ঢুকেছে, আমার কম বুদ্ধিতে যতটুকু আমি বুঝতে পেরেছি সেই জায়গাগুলো আপনারা চিন্তা করলেই বুঝবেন যে আসলে ঘটনাটা কি। আমরা যেটা জানতে পারি সেটা হলো বান্দরবান সদর বিভিন্ন পাড়ামহল্লায় কুকিচীন সদস্যদের অবস্থান রয়েছে, সেটিও কিন্তু রয়েছে। অসময় টিভির ওই যে কমল দে, এই কমল দে আপনার চট্টগ্রাম কক্সবাজার তারপর ওইদিকের হিলডেক্সে যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যখন বেশি তৎপরতা দেখাবে তখন বুঝবেন যে সামথিং রং। মানে সে বিশাল বড় কোনো সাংবাদিক কোনো কিছু সেটা না, কিন্তু রয়ের এই যে আপনার ইয়ের ভেতরে টিমের ভেতরে যে কোনো সাংবাদিক ওই এলাকায় কাজ করে সে তার মধ্যে একজন। এবং অসময় টিভির মাঝে মধ্যে দেখি ভারত বিরোধী কিছু পোস্টস করে, এদের এখানে এটা নিয়ে কোন পলিসি সেটা আল্লাহই জানে ভালো। কারণ আপনাদের মনে আছে যে এই এরা যখন কিনা আপনার মানে এসব কথাবার্তা বলে না, এসব কথাবার্তার পরপরই তারা আবার দেখা যায় ইন্ডিয়ার পক্ষে কিছু কাজ করে। অনেকে দেখবেন কি সুন্দর সুন্দর মাঝে মধ্যে 71 টিভিও কোরআনের একটা আয়াত একটা হাদিস নিয়ে এক নিউজ করে। এটা করে আপনাদের এই কিছু আপনার ইয়ে আছে না, মানে আমাদের মতো যারা আছে আমাদেরকে আবার ওদের কাছে নেয়ার জন্য এই ধরনের নিউজ করে। দেখবেন আইটিভি যেগুলো সারাদিন ইসলামের বিরুদ্ধে কাজ করে তারা এই ধরনের নিউজ করে। এই নিউজ করার কারণ ওই একটাই, সেটা হচ্ছে যে আপনাকে বোঝানো যে না আমরা খুবই ইসলাম প্রেমী মানুষ। আসলে ওই যে সবই সাবস্ক্রাইবার আর ফলোয়ার টানার ই আমাদেরকে বলে আমরা ইউটিউবে টাকা কামানোর জন্যই করি। একটা টক শো দেখলাম কয়দিন আগে, সেই টক শোর ভেতরে মারামারি করছে দুইজন বিএনপির এক নেতাকে আওয়ামী লীগের ওই যে গুন্ডা কি যেন এটার নাম ওই মাতারিপুরের ওইদিকে, ওই গুন্ডা মারতে আসছে, কেউ ঠেকাচ্ছে না। মানে এটা ভিডিও করছে, এটা ভিডিও করলেই ভিউ বাড়বে এবং সেটা আবার আপলোডও দিয়েছে টেলিভিশন। সো এরা সবই ইটস অল অ্যাবাউট আপনার ভিউজ আর সাবস্ক্রাইবার্স এবং ফলোয়ার্স। এখন এই চ্যানেলগুলো পত্রিকাগুলো তারাও এটাই করে,
ইন্ডিয়ার ব্যাপারে মাঝে মধ্যে নিউজ বিপক্ষে নিউজ দিলে মনে করার কারণে তারা ইন্ডিয়ার বিপক্ষে কাজ করে। আপনার ইসরায়েলের পক্ষে কাজ করেও ইসরায়েলের পাসপোর্ট থেকে বাংলাদেশের ইসরায়েলের নাম সরাই দিয়ে আবার অনেকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে। এগুলো সবই একটা গেমের পার্ট। এখন এই সময় টিভি এই কমল দেখে ঠিকই রেখে দিয়েছে। আমি কিন্তু বাবুল আক্তারের নিউজে বনোজ কুমারের সাথে তার যে সম্পর্কটি, তার বিষয়গুলো, তার যে মিথ্যাচার, এই জিনিসগুলো কিন্তু সব সেখানে দেখানো হয়েছে। সে কিন্তু এখনও অসময় টিভিতে কাজ করছে। এখন তাদের এখানে সাবস্ক্রাইব করে থাকা, তাদের ভিডিও দেখা, তাদের ভিউ বাড়ানো না বাড়ানো সেটা আপনাদের ব্যাপার। বাংলাদেশের মানুষের সমস্যা হচ্ছে যে এরা একটা মানে কুকুরেরও তারপরে একটা ই থাকে, মানে নীতিটিতি থাকে, প্রচণ্ড নীতিবান। এদের কুকুরের চাইতেও নীতি কম। সো এই এই জাতির জন্য শেখ হাসিনা ইজ দ্য পারফেক্ট প্রাইম মিনিস্টার। এটা খুবই মানে আমার কাছে মনে হয় যৌক্তিক একটা বিষয়, এবং এর চেয়ে খারাপ একটা কিছু আশা এরা ডিজার্ভ করে। কারণ হচ্ছে দুই তিন দিন আগে একটা ই দেখলাম, ওই যে এক নাস্তিক আছে, নামও নিলাম না, নাম নিলে আবার এগুলি ফেমাস হয়ে যায়। তো এই নাস্তিকের বাচ্চা আপনার ই করে, হ্যাঁ, একজন এক টুপি তারে বসায় দিয়ে আপনার এডিট করে তারপর বসিয়েছে যে সে উমরা করতে সৌদি আরবে গিয়েছে। এটা দিয়ে আবার কিছু নাদান আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখা বসে, আরে ভাই তোর বাপের কী দিয়ে ওই নাস্তিক, ওই দুই দিন আগে যে আরেকটা আছে মুফাসসির, দুই দিন আল্লাহর কোরআন নিয়ে ই করে, আবার দুই দিনই করে, যখন আবার মানে ইসলাম ধর্মে চলে আসে সব আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভাইকে আল্লাহ হেদায়ত করেছে। আরে তুই হেদায়ত হয়েছিস আগে, তুই নিজেই তো হেদায়ত হোস নে, তুই ও হেদায়ত হইলো না হইলো এগুলো করে। সো এদেরকে নিয়ে এই কারণে এরা খেলা করার সুযোগ পায়, যেটাই এই এই ধরনের এই টেলিভিশন পত্রিকারা করছে, একটা নিউজ করে পক্ষে দৌড়ায় চলে যায়। যাই হোক, আজকের কথাটায় আসি, সেটা হচ্ছে যে অসময় টিভি প্রতি ঘন্টায় ঘন্টায় তারা ই দিচ্ছে, এবং কমলদের ইসলামের প্রতি যে ভালোবাসা দেখে আমার প্যান্ট ভিজে গিয়েছে। সে বলছে কুকিচিনের লোকজন মসজিদে গিয়ে মুসল্লিদের উপরে চরম আক্রমণ চালিয়েছে, তাদেরকে নির্যাতন করেছে। মসজিদে গিয়ে সারাদিনই বাংলাদেশের পুলিশ নির্যাতন করে, আওয়ামী লীগ যুবলীগ ইফতার পার্টিতে গিয়া তারপরে ইফতারের উপরে দাঁড়ায় নাচানাচি করে লোকজনের পেটায় বের করে দিয়েছে। এই এবারে রোজাদারি ঘটনা, এত ইসলামের প্রতি ভালোবাসা কেন? আর কুকিচিন এসে ব্যাংকে ডাকাতি করতে আসলো, এসে তারা মুসল্লিদের যা পিটায়, হ্যাঁ, সেইখান থেকে নামাজরত অবস্থায় ম্যানেজারকে তারপরে ধরে নিয়ে চলে আসে। এত সস্তা নাটক বানাইলে হবে, মানুষ বুঝা ফেলবে না? কয়দিন আগে কুকিচিনের বিরুদ্ধে অভিযানে গেল, আরে বাবা বিশাল গুলি করে, হ্যাঁ, গুলির এখানে দাঁড়ায় আপনার ই করছে, ক্যামেরাম্যানরা ভিডিও করছে, তো সেটা নিয়ে একটা ভিডিও করলাম। এবার আর এই গুলির সামনে গিয়া ওইভাবে গোলাগুলির মাঝখানে জানে, তো ওই সময় আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ধরেন এই পাশ থেকে পুলিশ গুলি করছে, তাহলে ওই পাশ থেকে তো ওরা গুলি করছে, এই জন্য এই পাশ থেকে গোলাগুলি হচ্ছে, তাহলে সাংবাদিক ওইখানে গিয়ে আরামে ভিডিও করছে আর পুলিশ এইভাবে শুয়ে শুয়ে তারপরে ওদের সাথে গোলাগুলি করছে, এটা কীভাবে সম্ভব? তো এইবার এই কারণে আর ওই নাটকের মধ্যে ওই পার্টটা নাই, হ্যাঁ, কাছাকাছি গিয়া তারপরেই নেই। কিন্তু র্যাব গেল ওই ম্যানেজারকে উদ্ধার করতে, র্যাব গিয়ে ম্যানেজারকে উদ্ধার করে নিয়ে চলে আসলো, সেখানে কোনো ক্যামেরা নাই, সাংবাদিক নাই, কেউ নাই, কোনো একটা সমঝোতার মাধ্যমে। আরে ভাই ওরে তো নিয়ে গিয়েছে র্যাব, তো ওরে সমঝোতা করার দরকার নাই, তো এই জন্য ইয়েকে সংবাদ যেগুলো ক্যামেরা ট্যামেরা টেলিভিশন পত্রিকাগুলো আছে তাদেরকে সাথে নিয়ে তারপর র্যাব ওইখানে যায়নি, ওরে নিয়ে এসে তারপরে এখন আবার ই করছে যে হ্যাঁ কুকিচিন এরকম ব্যাংক ট্যাঙ্ক সব দ ই করে নিচ্ছে। কারণ কি, কুকিচিনের বিরুদ্ধে এত শত্রুতা কেন? এটা একটু বোঝা খুব জরুরি, এটা বুঝলে আপনারা সব কিছু পরিষ্কার হয়ে যাবে পানির মতো। কুকিচিন কারা? এরা মূলত ভারতের শত্রু, ভারতের বিচ্ছিন্নতাবাদী যেই সংগঠনগুলো আছে কুকিচিন তারা, মণিপুর থেকে শুরু করে ভারতের অনেক রাজ্যে এরা বিদ্রোহী গ্রুপ হিসাবে কাজ করছে, এরা আমাদের শত্রু না। তারা সন্ত্রাসী কি সন্ত্রাসী না ওইটা আমার জানার দরকার নাই, বাট বাংলাদেশ এন্ডে যে কুকিচিনের যে কর্মতৎপরতা সেটা হচ্ছে এরা এই জায়গাটাকে হিলচার্টকে এরা ভারতমুক্ত করতে চায়। ভারতমুক্ত মানে কি, জেএসএস, এই যে শান্তি বাহিনী টাইনি যারা যারা আছে, এরকম কিছু বাহিনী আছে, এই বাহিনীগুলোর সাথে তাদের মূল দ্বন্দ্ব। এখন ওরা কারা,
এই যে সন্তু লারমা থেকে শুরু করে, এরা তো মানে সরাসরি ভারতের। সন্তু লারমা তো খুব বেশি দিন হয়নি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে, এতদিন তার পাসপোর্টও ছিল ইন্ডিয়ান। সো তাদেরকে স্বাধীনতার পর থেকেই এখানে প্রতিস্থাপন করার জন্য খুব চেষ্টা করা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে দুইটা বড় মেসির যেই আপনার গণহত্যার ঘটনা ঘটেছিল, জিয়াউর রহমান ওইখানে সেনাবাহিনীর কিছু ক্যাম্প দিয়েছিল বাঙালিদেরকে, যাদের জমি জায়গা নেই, বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে ওইখানে নিয়ে তারপরে তাদের থাকার জায়গা দিয়েছিল। সেটার কারণে দুইটা গণহত্যা চালিয়েছিল এই জেএসএস, তারপরে শান্তি বাহিনী টাইনি, এরা যারা আছে এরা, যাতে বাঙালিরা ওইখানে থাকতে না পারে, বাঙালিদেরকে তারা ওইখানে থাকতে দেবে না। এরশাদ পর্যন্ত ঠিক ছিল, খালেদা জিয়ার প্রথম টার্ম পর্যন্ত ঠিক ছিল। এরপর 96-তে এসে শান্তি চুক্তি করল এ আওয়ামী লীগ। শান্তি চুক্তি যদি নাকি আপনি গুগলে লেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, লেখেন শান্তি চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি 1996, দেখেন এটা যদি শান্তি চুক্তি হয় তাহলে কিছু বলার নেই। আরে ভাই, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের সেনাবাহিনী যায় শান্তি স্থাপন করতে, আর আমার দেশের সেনাবাহিনীকে সেখান থেকে উইথড্র করতে হবে শান্তির জন্য, এটার নাম হচ্ছে শান্তি চুক্তি। একজন পাহাড়ি, সে চাইলে আমাদের দেশের ভেতরে এসে সমতলে ই করতে পারবে, জমি কিনতে পারবে, সবই করতে পারবে, আমরা যে সেখানে জমি কিনতে পারবো না। তাদের ওইখানে জমি জায়গার যে রেজিস্ট্রি ব্যবস্থা সেটাও তাদের মতো থাকবে, আমাদের বাংলাদেশের কোনো আইন সেখানে চলবে না। তো এটা কোন ধরনের মানে শান্তি চুক্তি? আর শান্তি চুক্তি হইলে সেখানে সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, এতে সবাই একদম খুব স্বাধীনভাবে চলবে। সেখানে একটা ছোট বাজারের ভেতরে আপনি এক মণ চাল বিক্রি করতে গেলেও সেটার জন্য টাকা দিতে হয় ওই সন্ত্রাসী বাহিনীদেরকে। এটা কি কোনো স্বাধীন দেশে চলতে পারে? 2023-24 সালের এই পৃথিবীতে এটা সম্ভব? সেটাই হচ্ছে সেখানে। তো এটার নাম হচ্ছে শান্তি চুক্তি। এখন এই বাহিনীগুলোর সাথে তাদের দ্বন্দ্ব, তো দ্বন্দ্ব হবার পরে ভারতে, ভারতের যে সেনাবাহিনীর বা গোয়েন্দা সংস্থা, তারা মনে করলো যে এদেরকে সরাইতে হবে এখান থেকে, এরাদেরকে না সরাইলে আমরা একদম একচ্ছত্র যে আধিপত্য সেটা আমাদের বাহিনীগুলো চালাইতে পারছে না। আপনি যদি লক্ষ্য করেন, এই একই কুকিচিনের বিরুদ্ধে ভারতের বেশ কয়েকটা রাজ্যে, বিশেষ করে যে মণিপুর সহ যে এই দিকের এই জোনটাতে তারা অভিযান করেছে এই গত 2-3 বছর ধরে, যতদিন ধরে বাংলাদেশে কুকিচিনের বিরুদ্ধে এই যে লড়াই চলছে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাবের, ততদিন ধরে ভারতেও একই অবস্থা চলছে। অর্থাৎ ভারতের যেই উদ্দেশ্য সেটাই বাংলাদেশের সেনাবাহিনী, র্যাব, পুলিশ এরা বাস্তবায়ন করছে। অতএব হিসাবটা আপনি পরিষ্কার যে কুকিচিন আসলে কারা, কাদের শত্রু, কুকিচিন আসলে কী করতে চায়। কুকিচিন আমাদের বাংলাদেশের শত্রু না, কুকিচিন বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য তারা মানে আমি মানে মন্দের ভালো ওদের চাইতে অন্তত ভালো। জেএসএস থেকে শুরু করে ওইখানে ভারতীয় যেসব এই বাহিনীগুলো আছে তাদের চাইতে এরা ভালো, মানে এরা খ্রিস্টান অধ্যুষিত, মানে ওদের ধর্মের সদস্যরা বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান ধর্মের, এবং তারা ওইখানে বাংলাদেশ থেকে আলাদা কোনো জায়গা, বাংলাদেশ থেকে অন্য কোনো দেশের সাথে চলে যেতে চায় সেটা না, কিন্তু জেএসএস শান্তিবাহিনী এই যে সন্তু লারমার যেসব বাহিনী টাইনিগুলো আছে এগুলো সবাই চায় ভারতের সাথে তারা অখণ্ড ভারতের অংশ হয়ে যায়। এবার আপনি চিন্তা করেন, আপনার নিশ্চয়ই মনে আছে গত 2-3 বছরে আপনার কিছু মেডিকেলের কিছু স্টুডেন্ট, দাড়ি টুপিওয়ালা কিছু লোকজন সেখানে তাদের সাথে যোগ দিতে গিয়েছে। কেন যাচ্ছে? তারা না জেনেই যাচ্ছে, তারা জেনেই যাচ্ছে যে এই বাহিনীগুলো ভারতের বিরুদ্ধে, ভারত তাদেরকে পছন্দ করে না, এই জন্যই ভারত তাদের সাথে যুদ্ধ করে, ভারতীয় বাহিনীগুলো এখানকার তারা যুদ্ধ করে, এই জন্য তারা তাদের সাথে গিয়ে হাত মিলিয়েছে। অতএব আপনি এইবারের অভিযানটা যদি একটু লক্ষ্য করে দেখেন, পাহাড়ে যদি নাকি এরকম দুর্গম এলাকাতে কোনো ই হয়, সেনাবাহিনী ইনভলভ হবে, সেখানে নিয়ে যাচ্ছে র্যাবকে, পুলিশকে নিয়ে যাচ্ছে, সেনাবাহিনীকে ইনভলভ করছে না, সেনাবাহিনী তো ওই ধরনের ই করবে না এখন পর্যন্ত। হ্যাঁ, বা সেনাবাহিনীর সদস্য যারা আছে তারা মানে যারা নেতৃত্ব স্থানে আছে তারা তো আছেই, অন্য সবাই তো এইভাবে বিক্রি হয় নাই। সেই জন্যই বিশেষ করে সেনাবাহিনীর সৈনিক, এরা তো শতভাগ দেশপ্রেমিক, তো তারা চিন্তা করছে যে এদেরকে এই বিষয়গুলো নিয়ে জানাজানি করলে সমস্যা, এদেরকে জানানো যাবে না। তো র্যাব মোটামুটি একদম প্যাকড, মানে এইখানকার যেগুলোকে নিয়ে যাচ্ছে এগুলো একদম ছাত্রলীগ থেকে উঠে আসা, যে কারণে এদেরকে নিয়ে এই অভিযানগুলো খুব নিশ্চিন্তে নির্বিঘ্নে করা যাচ্ছে। ওরা এসে আবার মিডিয়াকে যখন ব্রিফিং করছে যা বলছে সেটাই তারা শুনছে। কুকিচিন টাকা পয়সা নিতে আসলো ব্যাংকে, আসছে ব্যাংকে, আসে খুব দ্রুততার সাথে তারা টাকা পয়সা যা পাবে নিয়ে চলে যাবে।
ম্যানেজারকে অপহরণ, দুই তিন দিন অপহরণ করে নিয়ে যে রাখা, কোনো মুক্তিপণও নিচ্ছে না, দুই তিন দিন পরে বীরের মতো সিনেমাটিক একটা ওয়েতে র‍্যাব যায় তাকে উদ্ধার করে নিয়ে আসলো। এত নাটক করলে আসলে পাবলিক খাবে না, কারণ পাবলিককে গত কয়েক বছর ধরে নাটক করতে করতে এরা শিখে গিয়েছে আসলে এই মানে আওয়ামী লীগ এবং এই যে বর্তমান যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা কী পরিমাণে নাটক করতে পারে। যার আমার কাছে আমি আমার যেটা মনে হয়েছে সেটা আপনাদেরকে বললাম, আপনাদের নিজের এক একজনের এক এক মতামত থাকতে পারে, সেটা আপনার ব্যাপার, আপনার যে মন্তব্য সেটা কমেন্ট করে জানায়। আল্লাহ হাফেজ।